নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে এসেছি, যেখানে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হচ্ছে। তো বন্ধুরা, সম্পূর্ণ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল নোটিফিকেশনটি দাবাতে ভুলবেন না, যাতে পরবর্তীকালের আপডেটগুলি আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক অ্যান্ড শেয়ার আমাদের কিন্তু নিত্য নতুন আপডেট নিয়ে আসতে অনুপ্রেরণা জাগায়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট বাঁকুড়া ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমি ওপেন করে রেখেছি। এখান থেকে আপনারা ওপেন করে সেখান থেকে চাকরির বিজ্ঞপ্তি আপনারা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, তার জন্য সুতরাং আমি চাকরির বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিক কার্যালয় ICDS এর বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে এবং ডেট রয়েছে 20/8/2019। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন শূন্য পদের বিবরণ, ICDS প্রকল্পের নাম, সোনামুখী প্রকল্পে কিন্তু নিয়োগ হচ্ছে সোনামুখী ব্লকে, অসংরক্ষিত অর্থাৎ জেনারেলদের জন্য শূন্য পদ রয়েছে এখানে 3টি, তপশিলি উপজাতিদের জন্য শূন্য পদ রয়েছে 2টি, উপজাতি তপশিলি উপজাতিদের জন্য 1টি, মোট সর্বমোট অর্থাৎ মোট শূন্য পদের সংখ্যা এখানে বন্ধুরা রয়েছে 6টি। যোগ্যতা কী লাগবে দেখে নিই আমরা। এখানে প্রার্থীকে অবশ্যই সোনামুখী ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে, প্রার্থীকে অন্তত 5 বছর নিরবিচ্ছিন্নভাবে সোনামুখী সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, প্রার্থীকে অবশ্যই কমপক্ষে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যোগ্যতা অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসেবে নিয়োগের পর অর্জন করা হতে হবে। সময় বয়সসীমা রয়েছে এখানে, বয়স হতে হবে ম্যাক্সিমাম বন্ধুরা 65 বছরের মধ্যেই বয়স হতে হবে। বয়স এবং শিক্ষাগত যোগ্যতা হিসাব করতে হবে 1/8/2019 তারিখের অনুযায়ী। দরখাস্ত পূরণ নিয়মাবলী, বিজ্ঞপ্তির সঙ্গে আবেদনপত্রের নমুনা দেওয়া হলো, এই বিজ্ঞপ্তিটি আবেদনপত্র এই নমুনা অনুযায়ী আবেদন করতে হবে। আবেদনপত্রের নিম্ন স্বাক্ষরকারী কার্যালয় থেকে 20/8/2019 থেকে 30/8/2019 বেলা 1টা পর্যন্ত সমস্ত কাজের দিনগুলিতে পাওয়া যাবে। তো বন্ধুরা, অফিস থেকে আপনাদের আবেদনপত্রটি সংগ্রহ করতে হবে এবং জমা দিতে হবে, কিন্তু যেটি শুরু হয়ে গেছে অলরেডি 20 আগস্ট থেকে এবং জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে 30/8/2019। কেবলমাত্র কার্যালয় থেকে দেওয়া আবেদনপত্র গ্রাহ্য করা হবে, অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল কার্যালয় আছে সেখান থেকে, ICDS-এর সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি নেবেন এবং সেখানেই কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। এবং ওয়েবসাইট আপনারা দেখতেই পাচ্ছেন www.bakura.gov.in। উৎসাহী সহায়িকা অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে নিজ হস্তে এই দরখাস্ত পূরণ করে অফিসে কাজের দিনগুলিতে 20 থেকে 30 আগস্টের মধ্যে আপনাদের কিন্তু জমা দিতে হবে। জমা দেওয়ার স্থান এখানে দিয়ে দেওয়া রয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জমা দেওয়ার স্থান, এখানে জমা দেওয়ার স্থান কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মাননীয় শিশু বিকাশ প্রকল্প আধিকারিক কার্যালয় সোনামুখী বাঁকুড়া। প্রবেশপত্র অ্যাডমিট সংগ্রহ করার তারিখ ও স্থান 2/9/2019 তারিখে কিন্তু আপনারা পরীক্ষার অ্যাডমিট সংগ্রহ করতে পারবেন বেলা 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের আবেদনপত্র জমা দিতে, পরীক্ষার তারিখ এখানে দেওয়া রয়েছে বন্ধুরা 4/9/2019 কিন্তু আপনাদের পরীক্ষা হবে। দরখাস্তের সঙ্গে যে সমস্ত কাগজপত্র দিতে হবে, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের নিয়োগপত্রে প্রত্যয়িত নকল, বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রে প্রত্যয়িত নকল, দরখাস্তে নির্দিষ্ট জায়গায় সাটা, নিজের সম্প্রতিকালের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং অতিরিক্ত আরেকটি ছবি কিন্তু এই দরখাস্তের সাথে জমা দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এবং বন্ধুরা, আপনাদের যদি জেলা এই ভিডিওতে না থাকে তো অবশ্যই আপনাদের জেলা কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলবেন না। যখনই আপনাদের জেলায় অঙ্গনওয়াড়ি অর্থাৎ ICDS প্রকল্পে নিয়োগ হবে তখনই কিন্তু আপডেট আপনাদের সামনে সরাসরি আমি সবার আগে নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভালো লাগে তো অবশ্যই আবারও শেষে বলছি, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।